কথা ছিল দুদিনের প্রশাসনিক বৈঠক, বাতিল করলেন মুখ্যমন্ত্রী। কথা ছিল বুধবার শিলিগুড়িতে সিএর প্রতিবাদে মহামিছিল করবেন নেত্রী, বাতিল করলেন নেত্রী। কথা ছিল তারপরই হবে প্রশাসনিক সভার নামে জনসভা, যেখানে গরিবের হাতে পাট্টা আর কয়েকজনের হাতে তুলে দেবেন বাড়ির চাবি, বাতিল করলেন মুখ্যমন্ত্রী। কথা ছিল এক মঞ্চে 100 প্রকল্পের উদ্বোধন করবে, বাতিল হলো সে পরিকল্পনাও। এরপর বলবেন রাজনীতির কথা, বাতিল হলো সে বক্তৃতাও। তড়ি ঘড়ি উত্তরবঙ্গ ছাড়লেন খেয়ালি নেত্রী। মুখ্যমন্ত্রী ফিরে এলেন কলকাতায়, সঙ্গে সঙ্গী সাথীরা, রাজ্য মন্ত্রিসভার সদস্য থেকে সরকারি আধিকারিকরা, রাজ্য সচিবালয়ের বিশেষ অফিসাররা, পেটোয়া সাংবাদিক, সবাই ফিরে এলেন কলকাতায়। কিন্তু কেন আমি প্রোগ্রামটাকে এখানে আনলাম? এই কারণে যে এই জায়গাটাও মাঝে মাঝে ইউজ হওয়া উচিত। আর এখানে আমার 500 লোকের পাট্টা দেওয়া চা বাগানে, আর 412 জনের হাতে চাবি তুলে দেওয়া উচ্চ ধরা, এই পরিকল্পনা ছিল। তাছাড়াও আরও 100 লোকের এমনি পাট্টা, এবং তাছাড়াও আরও কিছু ইনাগুরেশনের ব্যাপার ছিল, সেগুলো আমি করে দিয়ে গেলাম। এই মুহূর্তে আমার শিলিগুড়িতে কোনো প্রোগ্রাম ছিল না, জলপাইগুড়িতেও নয়। আর আমি তো ওই জায়গাটায় প্রায় আসি, প্রতিদিনই প্রায় আসি, তাই আমি ভাবলাম এখানে আসলে এখানে দুটো কাজ হবে, তোমাদের সাথে আমাদের একটা মিটিং হয়ে যাবে, কারণ ওখানে তো সেটার সুযোগ নেই। কয়েক কোটি টাকার বেশি সরকারি অর্থের অপচয় করে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে দলের নেতাকর্মীদের ধাক্কা দিয়ে গেলেন দলের স্তোপ্রেম। হঠাৎ এমন সব বাতিলের পথে হাঁটলেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী? হলো কি মমতার, হলো কি তৃণমূল কংগ্রেস নেত্রীর? তাহলে কি প্রস্তুত নয় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ? জোগাড় করতে পারেননি বেনিফিশিয়ারি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় কারণ? এবং আগামী দিন তো আসতেই হবে ইলেকশনকে কেন্দ্র করে, সুতরাং তোমাদের সকলের সাথে দেখা হবে। আমি নিজে পার্সোনালি তোমাদের অ্যাপোলজাইজ করবার জন্য, দিস ইজ ভেরি ব্যাড। আমি তোমার বলছি, একটা মানুষকে আমি যেন কোনোদিন হ্যারাস না করি, আমাদের যেন মানুষ হ্যারাস হবে কেন? এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। আপনাদের এই হ্যারাস যেগুলি করেছেন, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে আমি শুনেছি তাকে সাসপেন্ড করা হয়েছে। অথচ সরকারি বা দলীয় আয়োজনে কোনো খামতি ছিল না, জেলার নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ পিছু নির্দেশ ছিল অন্তত 10 গাড়ি লোক জমায়েত করাতে হবে, কারণ প্রশাসনিক সভার টার্গেট কমপক্ষে 45,000 থেকে 50,000। সেই মতো খাবার জলের প্যাকেটের ব্যবস্থা নির্দেশ মতো তুলে নেওয়া হয়েছিল যাবতীয় বাস গাড়ি ট্রেকার, সব জলে গেল। তৃণমূল সূত্র জানাচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, পাহাড়, উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর থেকে জমায়েত করানোর কথা ছিল, প্রস্তুত ছিল সেই সব গাড়ি, বাস, ট্রেকার, ট্রাক, সমস্ত প্রস্তুতি মাঝপথে থামিয়ে দিতে হলো, কারণ ফিরে আসছেন মুখ্যমন্ত্রী। পিছনে আসল কারণটা কি? আমার উইদাউট নলেজ এই মেসেজটা কে দেবে? এসব বললে তো হবে না, দায়িত্ব তো তাকে নিতে হবে। সে কনফার্ম করেছে কারো কাছে? আমার সিকিউরিটির কাছে কনফার্ম করেছে? আমাকে ছেড়ে দেওয়া না হয় আমার ফেরত, আমার সিকিউরিটি কনফার্ম করেছে, আমার জেলা শাসকদের কাছ থেকে কনফার্ম করেছে, পুলিশের কাছ থেকে কনফার্ম করেছে, যার আমি নিজেই জানলাম, অথচ আমি অপরাধী হয়ে গেলাম। উৎসবের আগে নাই আপাতত শ্মশানের নিস্তব্ধতা। গত দুদিন ধরে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফেস্টুন প্লাকার্ড দিয়ে মঞ্চ, মাঠের চারদিক ও গোটা রাস্তা সাজিয়ে ফেলা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই প্রশাসনিক সভার আয়োজন সফল করার প্রস্তুতি ছিল তুঙ্গে। বুধবার সকালে সেখানে শ্মশানের নিস্তব্ধতা। ডেকার্টসের কর্মীরা না হওয়া সভার প্যান্ডেল দ্রুত খুলে ফেলতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর মুখ সম্বলিত বিভিন্ন ধরনের ফ্লেক্স হোর্ডিং বানাতেই বাজেট 20 লক্ষের বেশি ছিল, খুলে ফেলা হচ্ছে তাও। তারপরে বিশালাকার মঞ্চ, আলো, পাখা, মাইক, বক্স, চেয়ার, টেবিল, গালিচার, বিপুল আয়োজন, সব শেষ, দ্রুত হাতে খুলে ফেলা হচ্ছে সব। প্রশাসনিক সভা বলে খরচ সরকারের, অর্থাৎ বাংলার মানুষের ট্যাক্সের টাকায়। এত টাকা জলে দিলেন মুখ্যমন্ত্রী, কোনো বড় বিপদের আশঙ্কায়? আমার কিছু করার নেই, দেখো সরকারি অফিসারদের দায়িত্ব কর্তব্য মেনে চলতে হয়, সেখানে
আমার কিন্তু তার প্রতি ব্যক্তিগত কোনো রাগ নেই, আমার কেন রাগ থাকবে, আমি তো তার শত্রু নই। কিন্তু কথা হচ্ছে যদি কেউ ভুল খেলা খেলে আমাকে দেখতে হবে হয়েদার কোনো ইনটিউশন আজ ছিল কি না অথবা জেনে শুনে করেছিল। সুতরাং আমাকে তো ডিটেলস এনকোয়ারি তো করতেই হবে, এটা কি খেলা হয়েছে, সেই জন্যই নাথিং এলস। তোমরা বলছো ভালো, আমি দেখে নেবো। নাম প্রকাশে অনিচ্ছুক জলপাইগুড়ি জেলার এক তৃণমূল নেতার আশঙ্কা, এভাবে হঠাৎ কোনো কারণ না ঘোষণা করে সভা বাতিল হওয়ায় এলাকার মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এটা বড় ধাক্কা। একে তো উত্তরবঙ্গে জনসমর্থন কমেছে, এরপর মিটিং মিছিলেও লোক আনতে সমস্যায় পড়তে হবে, আবার সরকারি অর্থের বাজে খরচের জন্য ভোট প্রচারে কথাও শুনতে হবে দলকে। বাতাসে ভাসছে অসংখ্য সম্ভাবনা, পারিবারিক কোন্দল, অভিষেকের আরও কিছু বেআইনি সম্পত্তি ইডি সিবিআইকে বাজেয়াপ্ত করতে পারে, এমন কোনো খবর এসেছে নাকি শাহজাহান মুখ খুলেছে, জানিয়ে দিয়েছে আরও অনেক কিছু গোপন তথ্য, কিংবা দলে কোনো বড়সড় ভাঙনের আশঙ্কা করছেন নাকি মুখ্যমন্ত্রী। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।